বিশ্বের 100টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট, আর বাংলাদেশের 52টি জেলায় করোনা ভাইরাসের যে অবস্থা সেটা আসলে একেবারেই ভালো নয়। দর্শক নিশ্চয়ই জানেন এরই মধ্যে যে আজও 100 জনের উপরে মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে, এবং সেই সাথে শনাক্তের যে সংখ্যা সেটি 8000 ছাড়িয়েছে শেষ 24 ঘন্টাতেও। এরকম পরিস্থিতিতে শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। দর্শক, আরেকটি বিষয় নিয়ে আমরা আজ বিশেষভাবে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে টিকার যে রেজিস্ট্রেশন সেটি শুরু হয়েছে আর টিকাদান কর্মসূচি সেটি চলছে। এমন পরিস্থিতিতে জনসন জনসন তারা একটি দাবি করছে যে এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট এটির বিরুদ্ধে 8 মাস পর্যন্ত মানুষকে সুরক্ষা দিতে পারবে তাদের এই টিকাটি। সে বিষয় নিয়েও আমরা আজ বিশেষভাবে আলোচনা করব। এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠাতা সভাপতি মানুষ এবং সিনিয়র কনসালটেন্ট ডেন্টাল বিভাগ বারডেম হাসপাতাল, এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন অধ্যাপক ডক্টর এম এস জহিরুল হক চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনের শুরুতেই। অধ্যাপক ডাক্তার জহিরুল হক চৌধুরী, আপনার কাছে আসতে চাই। এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটিকে মাত্র আমরা ফেব্রুয়ারিতে দেখলাম যে ভারতে প্রকট আকার ধারণ করলো, এবং তারপরে এই কয়েক মাসের মধ্যে পুরো বিশ্বের 100টি দেশে ছড়িয়ে গেল এবং এটি এত ভয়াবহ আকার ধারণ করলো, এর কারণটা কি? এটাই কি আসলে পরবর্তী সময়তেও ডমিনেট করবে নাকি নতুন আবার কোনো ভ্যারিয়েন্ট চলে আসতে পারে? না, ধন্যবাদ তোমাকে সুন্দর কোশ্চেন করার জন্য। আমরা ভাইরাসের ক্ষেত্রে জানি সব ভাইরাসেরই নিয়ম হয়েছে যে ওরা বারবার মিউটেশন করে, মিউটেশনের মাধ্যমে ওদের চেঞ্জ হয়। তা আমাদের কোভিড-19 ভাইরাসও অনেকগুলি ভেরিয়েন্ট এসেছে, অনেকগুলি ভেরিয়েন্ট চেঞ্জ করেছে, মিউটেশন হয়ে বারবার চেঞ্জ করছে। এবং আমাদের প্রথমে যে ভাইরাসটা যেভাবে সংক্রমণ ছিল, আমরা দেখছি বিভিন্ন ভ্যারাইটিতে সংক্রমণ কোন জায়গায় বেড়েছে, কোন জায়গায় কমেছে। এবং ভাইরাসের যে সংক্রমণ মিউটেশন গুলি হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনটা কম শক্তিশালী হয়, কোনটা বেশি শক্তিশালী হয়। কিন্তু ডেল্টা ভেরিয়েন্টটা দেখা গেছে আলফা ভেরিয়েন্ট থেকে অনেকগুণ বেশি সংক্রমণের হারও বেশি করতে পারবে এবং এর ক্ষতিও অনেক বেশি হতে পারে। এবং এটা দেখা গেছে যে যাদের সংক্রমণ হয়, সংক্রমণ যে সাইন সিমটম আমাদের আগের যে ভেরিয়েন্ট ছিল তার থেকে একটু কিছুটা উল্লো অন্যরকম। যেমন অনেক সময় দেখা যায় মাথা ব্যথা বেশি হয়, অনেক সময় দেখা যায় তাদের নাকে দিয়ে পানি জড়ছে, সর্দি কাশি বেশি লাগতেছে, কাশির পরিমাণ বিরামহীন অনবরত কাশি দিয়ে যাচ্ছে, সিভিয়ার কাফ হচ্ছে, এবং হসপিটালাইজেশন দেখা যায় যে 10 থেকে 14 দিনের মধ্যে তাকে হসপিটালাইজেশন করতে হচ্ছে এবং দ্রুত খারাপ হচ্ছে। এই জন্য আমাদের গত 4 সপ্তাহে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি ডেল্টা ভেরিয়েন্ট এসে আমাদের 8 গুণ সংক্রমণ হার বেড়ে গিয়েছে এবং 10 গুণের থেকেও বেশি মৃত্যুর হার বেড়ে গিয়েছে। আমাদের প্রথম 2 ডেউটা যে প্রথম এবং দ্বিতীয় ডেউটা ছিল, তৃতীয় ডেউ এসে দেখি যে আমাদের সংক্রমণের হারও বেশি হয়ে গেছে এবং ইও বেশি হয়ে গেছে, আপনার সংক্রমণ বেশি হচ্ছে এবং মতো বেশি হচ্ছে আর কি। এবং এখন ভেরিয়েন্ট ওয়ার্ল্ড এর অর্গানাইজেশন রিকগনাইজ করছে এবং দেখা গেছে এটা 92 কান্ট্রিতে অলরেডি ছড়িয়ে গেছে ডেল্টা ভেরিয়েন্টটা। এবং আমরা মনে করি এখনই এই ডেল্টা ভেরিয়েন্টের এগেনস্টে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে স্ট্রং লকডাউন দিয়েছেন সেগুলো মানতে হবে, ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ভালোভাবে করতে হবে, স্বাস্থ্যবিধিটা সবাইকে সচেতন ভাবে মানতে হবে। তাহলে যদি আমরা এইসব ভাইরাসের মিউটেশনের এগেনিস্টে যদি আমরা সচেতন হয়ে করতে পারি তাহলে আমরা এই ভাইরাসের এগেনিস্টে প্রতিরোধ। অনেক ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, লকডাউন দিয়েছে এবং দেখা গেছে আজকেও 320 জনকে গ্রেপ্তার করেছে। তো এই যে পদক্ষেপটা চলছে এটি আসলে কতদিন ধরে যদি মানে চালানো গেলে আমরা এই করোনা ভাইরাসকে আসলে ঘায়েল করতে পারবো? অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, অনেক ধন্যবাদ। আসলে ডেল্টা ভ্যারিয়েন্ট সম্বন্ধে দু একটি কথা বলি, আপনার প্রশ্ন থেমে যাচ্ছি। আসলে দেখেন ডেল্টা ভ্যারিয়েন্টটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকালও বলছিল যে 96টি দেশ, এখন বলছে প্রায় 100টির বেশি দেশে অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে এবং দ্রুত সংক্রমণ ক্ষমতার এখন পর্যন্ত পাওয়া করোনার ধরনগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি সংক্রামক। এবং যেসব জায়গায় বা দেশে
এই টিকাটা টিকাকরণের হার কম সেখানে কিন্তু এটা দ্রুত বিস্তার লাভ করছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ টিকাটাই কিন্তু এই ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আরেকটি তথ্য বিশ্বাস্য সংস্থা আমাদের দিচ্ছে যেটা বলছে যে বিভিন্ন দেশে যে বিভিন্ন যে ভ্যারিয়েন্ট গুলা আমরা ইতিমধ্যে দেখেছি তার মধ্যে দেখেন WHO বলছে যে আলফা যেটা প্রথম আসে সেটা প্রথম শনাক্ত হয় ব্রিটেনে, সেটা কিন্তু ধরুন 172টি দেশে ছড়িয়েছিল। এরপরে দেখেন বেটা প্রথম সংক্রমিত হয় দক্ষিণ আফ্রিকায়, সেটা কিন্তু 120টা দেশে সংক্রমিত হয়। তারপরে আসলো ডেল্টা যেটা প্রথম শনাক্ত হয় ভারতে, সেটা এখন পর্যন্ত 96টি বলছিল, এখন বলছে 100টি। এবং গামা যেটা সেটা প্রথম শনাক্ত হয় ব্রাজিলে, সেটাও কিন্তু 72টি দেশে সংক্রমিত হয়েছিল। কিন্তু এখন যে ডেল্টা ধরে যেটা কথা আপনি প্রথম প্রশ্ন করলেন আজকে আপনার অনুষ্ঠান শুরুতে, সেটা অতিমাত্রায় সংক্রমিত করার সক্ষমতা বিষয়টির কথা জানিয়ে WHO বলছে যে এই ধরন তার বৈশিষ্ট্যের কারণে অন্য ধরনকে ছাড়িয়ে যাবে এবং আগামী মাসগুলোতে আধিপত্য বিস্তার করবে সারা বিশ্বে। সুতরাং আপনি যে প্রশ্নটা করলেন যে লকডাউনের বিষয়টি, এইটা সঠিক সময়টা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার যে এই লকডাউনটা কড়াকড়ি ভাবে এখন পালন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নামানো হয়েছে, সেনাবাহিনীকে আমরা আজকে রাস্তায় দেখেছি, এবং যার ফলে এই যা এইটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা হয়েছে যেটা আমরা এতদিন লকডাউনের মধ্যে লক্ষ্য করিনি। তো এটা সাধুবাদ অবশ্যই জানাতে হবে সরকারকে যে এটাকে তারা একটু মানে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আইন দ্বারা কোনোভাবেই যখন দেখা যাচ্ছিল যে মানুষকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল তখন সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের নামিয়ে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনানোর চেষ্টা হয়েছে। এবং আজকেও দেখলাম প্রায় 300 উপরে লোককে গ্রেফতার করা হয়েছে, 350 লোকে জরিমানা করা হয়েছে। শুধু এইটা যে মানুষ দেখছে এবং ঘরে বসে নিউজে এটা শুনছে, এটাও কিন্তু মানুষের জন্য একটা অ্যালার্মিং। সুতরাং এটার জন্য সতর্কীকরণ একটা সবার জন্য যে মানুষ কিন্তু এখন ঘরে থাকছে, তবে যারা যারা আসছে জীবন এবং জীবিকা যেটা কথা আমরা প্রথম থেকে বলছিলাম, কিছু মানুষ আছে যারা দিন খায়, তাদের তো রুটি রোজগার করতে হয়, পেটের জন্য তাদের বাইরে আসতেই হয়, তাদেরকে তো আমরা অবশ্যই কিছুটা ছাড় দিতেই হবে। এবং সেই ছাড় আসলে দেওয়াও হচ্ছে, যে কারণে আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় রিক্সা চলছে, বিভিন্ন যানবাহনও চলছে, এবং জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকে আসলে গ্রেপ্তার বা জরিমানা কোনোটাই করা হচ্ছে না বলে আমরা এখন পর্যন্ত জানি। টিকাদান চলছে এরকম একটি পরিস্থিতিতেও, কিন্তু 2024 সাল পর্যন্ত যদি এই করোনা ভাইরাস পুরো বিশ্বে থেকেই যায়, তো বাংলাদেশ আসলে কবে নাগাদ সবাই টিকা পাবে বলে মনে করেন অধ্যাপক ডক্টর জহিরুল হক চৌধুরী? না, আমাদের যেভাবে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের শুরু হয়েছিল আসলে খুব আমরা সাধুবাদ জানিয়েছিলাম, এবং বিশ্বের প্রথম বিশ্বের যে কান্ট্রিগুলি ছিল তাদের থেকে আমরা অনেকটুকু এগিয়ে ছিলাম। মাঝখানে ভারতের যে ভ্যাকসিনেশনের প্রবলেম হয়েছে, তাদের যে অ্যাটাকটা হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ভ্যাকসিন দিতে পারে নাই, এ কারণে আমাদের কিছু ডিস্টার্ব হয়েছে। কিন্তু আমি এখন মনে করি যেভাবে ভ্যাকসিন আসতেছে, মডার্নার ভ্যাকসিন এবং ফাইজারের ভ্যাকসিন 25 লাখ করে একটু আগে দেখলাম বাংলাদেশে কালকে নামবে, এবং আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার যেভাবে শুরু হয়েছে, এবং এই বছরেই 5 কোটি ভ্যাকসিন দেওয়ার যে প্ল্যান করা হয়েছে, যদি এগুলি সাকসেসফুল হয় আমি মনে করি আমাদের আমরা এই সংক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। কারণ ভ্যাকসিনেশনে দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকা ফাইজার সবগুলি ভ্যাকসিনের দেখা যায় 90% এর উপরেই হসপিটালাইজেশন কমে দিচ্ছে, সিভিয়ারিটি কমে দিচ্ছে। তাতে আমরা মনে করি যে এটা একটা ভ্যাকসিন একটা আমাদের আশার আলো দেখিয়েছে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের হার্ড ইমিউনিটি ভ্যাকসিনেশনের মাধ্যমে করতে পারি, আমরা এটা এই ভ্যাকসিনে এই সংক্রমণের এগেনস্ট আমরা আসলে সাকসেসফুল হব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু কবে নাগাদ আসলে পারবো সেটা আমরা জানি না। এই মুহূর্তে আমাদের কাছে তো অত ভ্যাকসিন নেই, কিন্তু আমরা রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছি, বলা হচ্ছে যে জুলাই মাসেই ভ্যাকসিন আসবে, কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আসবে, আবার আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে ভ্যাকসিন আনার চিন্তা করছি, চীন থেকেও আসবে এটা বলছি। তো এই যে আবার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল, এখন যদি গণহারে মানুষ রেজিস্ট্রেশন করতে থাকে সবাইকে কি টিকা দিতে পারবো, নাকি আবারও সবাই রেজিস্ট্রেশন করে বসেই থাকবে? অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী,
না, টিকার ব্যাপারে আমরা তো কিছুটা দ্বিধাহীন অবস্থায় ছিলাম যখন দেখলাম যে ভারত থেকে আমাদের যে চুক্তি মোতাবেক টিকাগুলো আসছে না, কারণ ভারতের অবস্থা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যে টিকার ব্যবস্থা করেছেন এবং এটা একটা সুখবর যে আজকে রাতেই আমাদের দেশে এই টিকাগুলো এসে পৌঁছাবে এবং প্রায় 45 লক্ষ টিকা কালকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের হচ্ছে 12 লক্ষ হচ্ছে মডার্নের এবং 11 লক্ষ হচ্ছে চীনের সিনোফার্মের টিকা, এবং মডার্নার 13 লাখ, সিনোফার্মের 9 লাখ ডোজ। এই এই দুই দিনে বাংলাদেশ দুই ধরনের 45 লক্ষ টিকা পাচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু গবেষণা একটা প্রমাণিত হয়েছে যে অনেকেই যারা আমরা ভাবছিলাম যে অ্যাস্ট্রাজেনিকার টিকা যারা নিয়েছেন 15 লক্ষ, তারা তো এখনো সেই 15 লক্ষ লোক কিন্তু অ্যাস্ট্রাজেনিকার টিকা পাচ্ছেন না। কিন্তু একটা মিক্স টিকার ব্যাপারও কিন্তু একটা গবেষণা এসছে যে অন্য ব্র্যান্ডের টিকাগুলাও যদি আমরা নিতে পারি বা দেওয়া হয় তাহলে কিন্তু যে রোগ প্রতিরোধ শক্তি যেটা মানে করোনা ভাইরাসের এগেন্সে সেটাও কিন্তু মানে যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। সুতরাং সেই পরীক্ষাটা নিরীক্ষা চলছে, কিন্তু এটা নিয়ে সরকার এখন কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ইতিমধ্যে কিন্তু আমাদের বানানো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোভ্যাক্সের আওতায় আমাদের কিন্তু আরো কিছু টিকা আমাদের অ্যাস্ট্রাজেনিকা টিকা কিন্তু আমাদের দেশে এসে যায়, প্রায় 10 লক্ষ টিকা কিন্তু এসে যাবে, সেটার ব্যাপারে কিন্তু একটা নিশ্চয়তা পাওয়া গেছে। তবে বাকি 5 লক্ষ টিকা কোথা থেকে আসবে নিশ্চয়ই সেটা সরকার সিদ্ধান্ত নিয়ে ঠিক করবেন। তবে এটি আশার কথা যে মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কিন্তু গত 2 দিন আগে ঘোষণা দিয়েছেন যে এই দেশে টিকার জন্য যত টাকা প্রয়োজন বা যা কিছু করা প্রয়োজন তিনি কিন্তু করবেন। সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করলে বোঝা যায় যে টিকার ব্যাপারে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স, এই ব্যাপারে টিকা যেভাবেই আনা যায় সেভাবেই আনতে পারবেন। এবং ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল থেকে হয়তো এই আমাদের যে অ্যাপস এর মাধ্যমে যে টিকা রেজিস্ট্রেশনের ব্যাপারটি যেটা আমরা মানে সেটা করার ব্যাপারটা সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং মানুষ এখন রেজিস্ট্রেশন করতে পারবে এবং টিকাও গ্রহণ করতে পারে। সুতরাং সব দিক দিয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম মোহাম্মদ নাজির হোসেন, বিহার থেকে বলছি। জি, জন্মসূত্র আমার প্রশ্ন হলো জন্ম সচেতনতা যদি আমাদের করোনার প্রতিরোধের মূল কারণ হয়ে থাকে তাহলে যেখানে বাদ অনেক কিছুই বন্ধ আছে সেখানে যদি 1 সপ্তাহ কিংবা 10টা দিন গার্মেন্ট সেক্টরটা বন্ধ থাকে তাহলে কি আমাদের দেশকে অনেক বড় ক্ষতির স্বরূপ পড়বে? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গার্মেন্টস খোলা কেন? আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন। আমি বলছি যে এখন যে গ্রামের দিকে যে জ্বরটা হচ্ছে, এই যে ভাইরাস যে জ্বর, এটা কি করোনা জ্বর নাকি এমনি অন্য কোন ভাইরাস? বাচ্চার জ্বর হয়েছে, সেক্ষেত্রে আমরা দুইজন তো দেখাশোনা করতেছি, যদি করোনা হয় তাহলে কি আমাদেরও কি ছেড়ে রাখতে হবে? আমরা কিন্তু দুইজন সুস্থ আছি, কোনো রকম সমস্যা হচ্ছে না, কিন্তু আমার বাচ্চার জ্বর, ওষুধ খাওয়ালে কমে যাচ্ছে, ডাক্তার দেখিয়েছি কমে যাচ্ছে, আবার ওষুধ 4 ঘন্টা পর আবার জ্বরটা আসছে। তো আজকে সারাদিন জ্বর নেই, হালকা কাশি আছে, এখন অনেকটা বেটার বলে মনে করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। সকল জ্বরই কি করোনার জ্বর কিনা, বা উনি যে জ্বরের কথাটি বললেন, আপনি যে জ্বরের কথাটি বললেন সেটি করোনা কিনা? অনেক ধন্যবাদ দর্শক আপনাদের দুজনের প্রশ্নের জন্যই। আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেব কিন্তু ছোট্ট একটি বিরতির পর, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক বিরতির আগে দুজন প্রশ্ন করেছিলেন, একজন জানতে চাইছিলেন সব জ্বরই করোনার জ্বর কিনা, সিজনাল যে জ্বর হচ্ছে এখন সেটি আর কোনটি করোনা, এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি, এটি আসলে একজনের প্রশ্ন ছিল। অধ্যাপক ডক্টর এম এস জহিরুল হক চৌধুরী, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসতে চাই। সব জ্বরে আসলে করোনা নয়, এটা আমাদের তো আগে সিজনাল জ্বর হতো, ফ্লু হতো, ভাইরাল অনেক জ্বর হতো, রেসপিরেটরি ইনফেকশন হতো। কিন্তু প্যান্ডেমিকে আমরা ডক্টর হিসেবে যেটা চিন্তা করি, ফিভার নিয়ে আসলে আমাদের ফার্স্ট চিন্তা থাকে যে এটা করোনা হওয়ার চান্স আছে।
এবং করোনার অন্যান্য সিমটম গুলি আমরা যদি দেখতে থাকি, তার কাশি আছে কিনা, তার শ্বাসকষ্ট আছে কিনা, তার রেসপিরেটরি ডিস্টার্ব আছে কিনা, তার হেডেক আছে কিনা, অন্যান্য ফিচার গুলি দেখার চেষ্টা করি এবং আমরা টেস্টও করি, যে আরটিপিসিআর অথবা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অথবা ব্লাডের কিছু টেস্ট আছে, সি রিঅ্যাকটিভ প্রোটিন, ডি ডাইমার, সিরাম প্রোক্যালসিটোনিন, আরসি এসআরসিটি টেস্ট, এগুলো করার চেষ্টা করি যদি আমরা মিল থাকে। কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু বাচ্চা নিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত চিন্তা করি বাসার কারোর জ্বর আছে কিনা, বাসায় যদি অন্য কারোর জ্বর না থাকে তখন সেক্ষেত্রে রেয়ারলি এটা আনলাইকলি করোনা হওয়ার চান্স থাকে। আমরা দেখি যে অন্য কারোর জ্বর থাকলে বাচ্চাদের জ্বর আছে, সেক্ষেত্রে আমরা করোনাটা ফার্স্টে আসে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণ করোনাটা সামনে আসে না, এই জন্য জ্বর আসলে, এই প্যান্ডেমিকে জ্বর আসলে একটু চিন্তা করতে হবে এটা করোনা কিনা। আর প্রত্যেক জ্বরেই করোনা নয়, এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্রত্যেক জ্বরেই করোনা না। সকল কিছু বন্ধ কিন্তু গার্মেন্টস খোলা কেন? গার্মেন্টস খোলা থাকা বা বন্ধ থাকায় কার ক্ষতি বা লাভটা বেশি, মালিকের নাকি শ্রমিকের নাকি সাধারণ মানুষের? আসলে কেন খোলা আছে গার্মেন্টস, এই কথাটি জানতে চাইছিলেন দর্শক। আসলে এই ব্যাপারটা নিয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ, যারা মালিক, তাদের যে অ্যাসোসিয়েশন আছে, তারাও সরকারের সঙ্গে অনেক দফা বৈঠক করেছেন এবং এটাকে নিশ্চিত তারা করেছেন যে গার্মেন্টসে যারা কাজ করবে বা যারা শ্রমিক, তারা যখন গার্মেন্টসে যাবে তাদের ওখানে যেন স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যত ধরনের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বাস্থ্যবিধি মানার যে তিনটি উপায় নিশ্চিত করেছেন সেটা তারা নিশ্চিত করবেন। এবং প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে কিন্তু তারা সেটা নিশ্চিত করেছে। এটা কিন্তু বারবার আপনাদের সাংবাদিকরা সেই প্রশ্নটা তাদের করেছেন এবং তারাও গিয়েও সেখানে দেখেছেন যে তারা যে সঠিকভাবে যে মাস্ক পরার যে বিষয়টা তারা সেখানে পড়ছেন এবং তারা যে হাত ধুয়ে প্রতিটা ফ্যাক্টরি, প্রতিটা শ্রমিক সেই কারখানাতে প্রবেশ করছেন এবং সেখানে তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে কিন্তু কাজ করছেন। সুতরাং গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভিতরে যে স্বাস্থ্যবিধি মানার যে প্রণালী গুলো রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত, তারা সেটা মেনেই কিন্তু কাজ করছেন এবং সেখানে সংক্রমণের ঝুঁকিটা সেই জন্য কম থাকার কারণে তারা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যেহেতু অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা বিরাট অঙ্কের অর্থ এখানে শ্রমিকদের মাধ্যমে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের আয় হয় বা রোজগার হয়, সুতরাং সেই ব্যাপারটাকে তারা এই বিধিনিষেধ মানার শর্ত সাপেক্ষে কিন্তু অনুমতি দিয়েছেন। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একজন করোনা আক্রান্ত রোগী আছেন আমাদের সঙ্গে, তিনি একটি প্রশ্ন করতে চান। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরগাঁও থেকে বলছিলাম। জি, আব্দুর রহিম। জি, আমি 2020 সালের 8 নম্বর মাসের 27 তারিখ করোনা পজিটিভ হই। তারপরে আমি চিকিৎসা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আমার ফুসফুস আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে আমি সুস্থ হয়ে উঠি। আসলে আমি করোনা যে ভ্যাকসিন বা টিকা, এই টিকা আমি নিতে পারবো কি পারবো না, বা নিলে কয় ডোজ নিতে হবে আমাকে, এটি জানার জন্য আমি ফোন করছি। আচ্ছা, তার মানে এখন আপনি করোনা আক্রান্ত নন? না, আমি 2020 সালের 8 নম্বর মাসে ছিলাম, প্রায় 8-9 মাস আগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি টিকা নিতে পারবেন কিনা? আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জামাল, ঢাকা ছিলাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। জি আসসালামু আলাইকুম, আমি জামাল ঢাকা থেকে বলতেছিলাম। জি, বেসিক্যালি আমার প্রশ্নটা হচ্ছে, একজন করোনা রোগী কমপ্লিট সুস্থ হয়ে যাওয়ার পরে তার হওয়ার সম্ভাবনা কতটুকু? আর সেকেন্ড হলো, কোভিড-19 যে ভ্যাকসিন, এই ডোজ পুরোপুরি কমপ্লিট করার পরে সেটার পুনরায় হওয়ার সম্ভাবনা কতটুকু, কাইন্ডলি একটু জানাবেন। দর্শক অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন নিয়ে অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী আপনার কাছে আসবো, কিন্তু তার আগে প্রথম প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। গত বছর জুলাই আগস্ট মাসে তিনি আক্রান্ত হয়েছিলেন, তো এখন তিনি করোনার টিকা নিতে পারবেন কিনা? অবশ্যই আপনি ভ্যাকসিন অবশ্যই দিতে হবে আপনাকে, এবং এখানে কোনো বাধা নাই আমাদের নিয়ম নীতিতে। খালি যাদের অ্যালার্জি থাকে, ড্রাগ রিঅ্যাকশন থাকে তাদের ক্ষেত্রে, আমরা যাদের ইমিউনিটি কম, ক্যান্সারের অ্যান্টি ক্যান্সার ড্রাগ জানা নেই তাদের ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আছে।
আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এবং আপনি দিতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী, দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি দিতেন, মানে দ্বিতীয় জন দুটি প্রশ্ন করেছিলেন। এবং তিনি প্রশ্ন করেছিলেন যে করোনা ভ্যাকসিন নেওয়ার পরে সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ঝুঁকি থাকতেই পারে এবং সংক্রমিত যে হন নেই কেউ তাহলে কোনো ব্যতিক্রম হয়নি। তবে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি এবং জানা প্রয়োজন সকলে, সেটা হচ্ছে যে করোনা ভ্যাকসিনটা নেওয়ার পরে এইটা বৈজ্ঞানিকরা বা বিজ্ঞানীরা বা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা এটাকে বিশ্বস্ত সংস্থা নিশ্চিত করেছেন যে এদেরকে কোনোভাবেই আইসিইউতে যেতে হয় না, এদের মৃত্যুর সংখ্যাও কম এবং এরা অন্যান্য ঝুঁকিতে যে আক্রান্ত হওয়ার যে ঝুঁকিগুলো রয়েছে, অন্যান্য যে তাদের মধ্যে যে সংক্রমণের মাত্রাটা বেড়ে গিয়ে যে বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে সেটা তাদের মধ্যে একেবারেই নাই বললেই থাকবে। সুতরাং তারা যে তাদেরকে যে ভেন্টিলেশনে নেওয়া বা আইসিইউতে নেওয়ার যে পর্যায়গুলো রয়েছে, হয়তো তারা সংক্রমিত হবে কিন্তু সামান্য চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তার সুস্থ হয়ে ফিরে আসবেন। এই যে একটা ব্যবস্থা ভ্যাকসিন তাদেরকে দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, এইটাই কিন্তু আমাদের জানার দরকার বেশি। আমরা করোনাতে আবার আক্রান্ত হব কিনা সেই বিষয়টা মুখ্য না, মুখ্য হচ্ছে আমরা আমরা জটিল কোন রোগ পর্যায়ে বা আমার জটিলতার মধ্যে আমরা কখনো পড়বো না, অর্থাৎ আমাদের ঝুঁকিগুলো মুক্ত থাকবো আমরা। এবং উনি আরেকটা বিষয় জানতে চাইছিলেন যে মানে একবার করোনা আক্রান্ত হওয়ার পরে আবারও কেউ আক্রান্ত হতে পারেন কিনা, মানে প্রশ্নটাকে যদি এভাবে করি যে একজন মানুষ সর্বোচ্চ কতবার আক্রান্ত হতে পারেন, এরকম কোন ধারণা কি আছে আমাদের কাছে? না, সাম্প্রতিককালে তো একটি সংবাদে আমরা দেখেছি বাইরে কোন একটি দেশে যে বেশ কয়েকবার মানে প্রায় 7-8 বার ও আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিরও সন্ধান পাওয়া গেছে, কিন্তু সেটা হয়তো হাজারে বা কোটিতে একজন বা দুজন, হয়তো তার মধ্যে অন্যান্য ঝুঁকিগুলো বেশি ছিল, হয়তো তিনি বয়স বেশি ছিল, অন্যান্য রোগে তিনি আক্রান্ত ছিলেন, তিনি হয়তো ধূমপায়ী ছিলেন, তার মধ্যে রোগ প্রতিশক্তি কম ছিল, এই নানা বিষয় কিন্তু এখানে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম সুমন। হ্যালো। হ্যাঁ, আমার নাম সুমন। দর্শক আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না আপনাকে। আমার নাম সুমন, আমি খুলনা থেকে বলতেছি। জি, আচ্ছা বলেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনী ভাইয়েরা তো খুব ভালো ভূমিকায় পালন করতেছে, তা এই পাশের মোড়ে কি হচ্ছে, গলির ভিতর কি হচ্ছে, সর্বোপরি আমাদের গ্রামগুলোয় মানুষ কতটুকু স্বাস্থ্যবিধি মানতেছে এটুকু যদি নিশ্চিত না করা যায়, লকডাউন 1 মাস কি 15 দিন দিলেও সফলতা কতটুকু আসবে? আর আপনি এর এক স্যারকে একটা প্রশ্ন করেছিলেন যে আমরা কত সাল নাগাদ 100% টিকা নিশ্চিত করতে পারবো, উনি এর কোনো সঠিক উত্তর দিতে দেননি, এই উত্তরটা আসলে আমি একটু জানতে চাই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তর আমরা দেব কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন টিকা সবাই কবে পাবো, আরেকটি হচ্ছে গ্রামে সেনাবাহিনীর সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের পদচারণা এই লকডাউনের মধ্যে কম কেন? অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী। আচ্ছা, এই বিষয়টি অ্যাকচুয়ালি যেসব জায়গাতে সংক্রমণের মাত্রাটা বেশি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই একটু সজাগ দৃষ্টি রাখছে এবং তারা যেহেতু এই কঠিন লকডাউনটা গত 1 জুলাই থেকে শুরু হলো সেটা হয়তো তারা একটা ট্রায়াল বেসিসে প্রথমে একটা শহর কেন্দ্রিক সেটা তারা দিচ্ছেন এবং তার ফলে একটা আমরা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা বেশিরভাগই কিন্তু এখন ঘরের ভিতরেই আছেন। কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোক কিন্তু আজকে আমরা সংবাদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে ম্যাজিস্ট্রেটরা কিন্তু তারা বিভিন্ন দোকানপাট যেগুলো খোলা আছে সেগুলাও কিন্তু তারা তদারকিতে আনছেন, তাদেরকে বিধি মোতাবেক তাদেরকে ফাইন করছেন, জরিমানা দিচ্ছেন এবং কিছু কিছু ব্যক্তিকে আবার গ্রেফতারও করছেন এবং জেলে পাঠিয়ে দিচ্ছেন। সুতরাং হচ্ছে না যে তা নয়, আমরা হয়তো সেগুলো দেখছি না, কিন্তু শহর কেন্দ্রিক বিষয়গুলো যেহেতু মিডিয়াতে বেশি আসছে আমাদের দৃষ্টি কিন্তু সেখানেই নিবদ্ধ। ধন্যবাদ আপনাকে। আরেক
একজন না আমরা দর্শকের কাছে পরে যাব, তার আগে অধ্যাপক ডাক্তার জহিরুল হক চৌধুরী, আপনার কাছে একটি প্রশ্ন বিশেষভাবে করতে চাই, সেটি হচ্ছে করোনার কারণে কি কি নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে? আমরা বেশ কিছু সমস্যার কথা শুনেছি, অনেকে বলছেন যে করোনা হওয়ার পরে তারা ভুলে যাচ্ছেন, আগের মতো আসলে মেমোরি আর নেই তাদের। প্রশ্নটা নিয়ে আসতে চাই কিন্তু একজন দর্শকও অপেক্ষা করছেন, তার প্রশ্নটাও একটু নিয়ে আসি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমি শহীদুল ইসলাম খেতলাল। জি, আমি বলতে চাচ্ছি যে এই ভ্যাকসিন তো বাধ্যতামূলক দেওয়া হলো আপনাদের এই যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদেরকে, তো স্কুলটা খোলা হচ্ছে না কেন? স্কুল কলেজ খোলা হচ্ছে না, স্কুল কলেজ কেন খোলা হচ্ছে না? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমরা দেব। অধ্যাপক ডক্টর জহিরুল হক চৌধুরী, যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম, সুন্দর কোশ্চেন। এটা আসলে আমরা কোভিড-19 ভাইরাস আমরা জানি ইট ইজ এ প্রোকোয়াগুলেন্ট ভাইরাস, এটা কোয়াগুলো পেতে বাড়ায় দেয় বা রক্ত জমাট বাঁধে, আমাদের বডিতে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়িয়ে দেয়। এই ভাইরাসটা যখন আমাদের ইনফেক্ট করে তখন আমাদের বডি বিভিন্ন জায়গায় কোয়াগুলেশন হয়, রক্ত জমাট বাঁধে, যেমন এই কারণে আমাদের স্ট্রোক হয়, আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে, আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, আমাদের থ্রম্বোএম্বোলিজম হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, অনেকগুলি থ্রম্বোটিক ডিজিজ হয়। এছাড়াও নিউরোলজিক্যাল সাধারণত আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, মায়োপ্যাথি হয়, আমাদের একটা ভাইরাল ডিজিজ আছে জিবিএস, আমরা বলি জিবিএস হয়, মেনিনজাইটিস এন্ড ক্যাভালাইটিস হয়, এবং ডিজিজের পরও সিভিয়ার অ্যাস্থেনিয়া থাকে, উইকনেস থাকে, মাসেল ওয়াস্টিং থাকে, ডিজিজের কারণে অনেকে অ্যাকুট কনফিউশনাল স্টেট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তারপরে লং টার্ম অনেকের ডিমেনশিয়া হয়, অনেকের পুয়ার মেমোরি যেটা বলছেন ভুলে যায়, এগুলি হয়। নিউরোলজিক্যাল সিমটম মধ্যে এই ধরনেরই হয়। অনেক সময় আমরা ড্রাগ কোভিড-19 হলে অনেক সময় কোয়াগুলেশন প্রিভেন্ট করার জন্য আমরা কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট দিই, রিভার অবজাবান দিই, এই ওষুধগুলি আবার এদের সাইড এফেক্ট হিসাবে অনেক সময় ব্লিডিং টেন্ডেন্সি করে, ব্রেইনে হেমোরেজিক স্ট্রোক করতে পারে। এই জন্য দেখা যায় যে আমাদের কোভিড-19 ভাইরাসে ইসকেমিক স্ট্রোক নিয়ে আমাদের কাছে আছে, অনেক সময় ওষুধের সাইড এফেক্ট হয়ে যদিও এটা রেয়ার হেমোরেজিক স্ট্রোক নিয়ে আসতে পারে। তো স্ট্রোক একটা রোগ যেটা কোভিড-19 করতে পারে, অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজ যেগুলো বললাম সেগুলি হয়। আর কোশ্চেনটা কি ছিল যেন? যে প্রশ্নটা ছিল হচ্ছে যে এই যে করোনার সময় স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন খোলা হচ্ছে না বা কবে খোলা হবে? এখন তো আমি জানি আমাদের সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা নিশ্চয় একটা প্ল্যান আছে, যে যে প্ল্যান দিয়ে আমরা আগাবো। একটা স্কুলে হঠাৎ করে আমি একটা স্কুল খুলে দিলাম আর সেখানে একটা বেবি আক্রান্ত হলো, তখন তো এটা যখন ছড়াই গেলে স্কুল থেকে স্কুলে বিরাট একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলো। আচ্ছা, এখন স্কুল কলেজ খোলার মতো সময় হয়নি। অধ্যাপক ডক্টর অরুণচন্দ্র চৌধুরী, শেষ প্রশ্নটি করতে চাই। ভারত এবং ব্রাজিলে প্রতিদিন অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে সেই তুলনায় কম আক্রান্ত হচ্ছে, কারণটি কি? এক কথায় যদি উত্তর দিতেন। এক কথায় কারণটি হচ্ছে যে টিকা। দেখেন, আজকে কিন্তু মাঝে যুক্তরাষ্ট্রে কিন্তু তারা মাস্ক ব্যবহারই উঠিয়ে দিয়েছে, এর একমাত্র কারণ হয়েছে যে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। আজকে আর একেবারেই সময় নেই কোনো কিছু নিয়ে আলোচনা করবার। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি আজকের মতো, শুভরাত্রি।